আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। যে অধ্যায়টি আমরা আলোচনা করছি সেটা সম্পূর্ণ নতুন একটি অধ্যায়, যেটার একটি মাত্র পার্ট আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যেটা ছিল বাংলাদেশের ভূপ্রকৃতি। এবং আজকের পাঠে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান এবং সীমানা আজকে আলোচনা করব। সো প্রথমেই আমরা যে কাজটি করি সেটা হচ্ছে আমরা কিন্তু একটু পূর্বের যে পাঠ রয়েছে সে পূর্বের পাঠটা পূর্ণালোচনা করে নেই। এবং পূর্বের পাঠটা পূর্ণালোচনা করার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। কেন প্রয়োজনীয়তা রয়েছে? যখন আমরা একটি পাঠ আলোচনা করি এবং সেই পাঠটি আমরা রেখে পরবর্তী পাঠ আলোচনায় যাই, তখন মাঝে মাঝে আমাদের যে সমস্যাটা হয় সেটা কিন্তু পূর্ববর্তী পাঠটা আমরা অনেক সময় ভুলে যাই। তো পূর্ববর্তী পাঠটা যাতে ভুলে না যাই এবং আমাদের ভালোভাবে আমাদের মাথায় গেঁথে যায়, এবং যেটা হয় পরীক্ষার আগে যাতে আমরা খুব ভালোভাবে রিভাইজ করে অ্যান্সার করতে পারি অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলোর ক্ষেত্রে, সো তখন যেটা হয় আমাদের কিন্তু রিভাইজের প্রয়োজন পড়ে। এবং সেই পূর্ণালোচনা করার জন্য কিন্তু বিশেষ কিছু নিয়ম তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। আমি কিন্তু আবারও তোমাদেরকে সেই নিয়মগুলো বলে দিতে চাই, কেননা এই পূর্ণালোচনাটা যেটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমাদের সকলের জন্য। কাজেই আমাদের প্রত্যেকেরই পূর্ণালোচনা করার প্রয়োজন রয়েছে। প্রথমত যে কাজটি করতে হবে, তোমরা যখন একটা অধ্যায় নিয়ে আলোচনায় বসবে বা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা শুরু করবে, তখন কিন্তু তোমাদের কাছে চার পাঁচটা কালার পেন আর পেন্সিল তোমরা রেখে দিবে। যেটা করবে সেটা হচ্ছে প্রথমত ধরো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু একটা পেন দিয়ে তোমরা মার্ক করবে, এবং সেটা থেকে একটু কম ইম্পর্টেন্ট যে লাইনটা আছে সেটা কিন্তু একটা কালার পেন দিয়ে মার্ক করবে। এভাবে কিন্তু কতগুলো সবগুলো লাইনই কিন্তু তোমরা এভাবে এভাবে মার্ক আউট করে রাখবে। এভাবে যখন তোমরা লাইনগুলো মার্ক আউট করে রাখবে, তখন তোমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমরা কিন্তু আসলে তোমাদের যে লেখাপড়ার যে যাত্রাটা সেই যাত্রাটা কিন্তু আরও বেশি বেগবান হবে। তোমরা কিন্তু পরীক্ষার আগে ধরো সময় সাপেক্ষে কিন্তু আসলে তোমরা রিভাইসের যে যাত্রাটা সেই যাত্রাটা পরিপূর্ণ করতে পারবে। ধরো তোমার পরীক্ষার এক ঘন্টা বাকি, তখন কিন্তু তুমি ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো পড়তে পারবে। যদি ধরো আরও চার পাঁচ ঘন্টা বাকি, তখন কিন্তু আরও কিছু লাইন পড়তে পারবে। সো এইভাবে কিন্তু তোমরা রিভাইস করলে তোমাদের কিন্তু আরও বেশি ভালো ফলাফল করা সম্ভব। আর মূল বই তো বেশি বেশি পড়তে হবে, মূল বই পড়ার কোনো বিকল্প নেই, কারণ হচ্ছে আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত। কাজেই সৃজনশীলতা আমাদের মধ্যে রাখতে হলে অবশ্যই আমাদের মূল বই বেশি বেশি চর্চা করতে হবে, বেশি বেশি পড়তে হবে। সো আজকের যে পাঠ সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান ও সীমানা, কিন্তু আমরা একটু পূর্ণালোচনা করে নিব, সেটা অধ্যায়ের প্রথম থেকে পূর্ণালোচনা করে নিব। এর আগে যে কাজটি করব সেটা হচ্ছে লেখাপড়া অনলাইন নিয়ে তোমাদের সাথে কিছু কথা রয়েছে যে কথাগুলো বলে নিতে হবে। সেটা হচ্ছে লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের সকলের জন্য সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে একটি আধুনিক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান লেখাপড়া অনলাইন। এবং লেখাপড়া অনলাইনের যে অনলাইনকে কেন সৃজনশীল এবং আধুনিক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান বলা হয় সেটা যদি তোমাদেরকে বলতে যাই, তাহলে বলতে হবে যে লেখাপড়া অনলাইন কোনো রকম কোনো প্রকার গাইড বইয়ের সমর্থন করে না। সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক আলোচনা করে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্নগুলো আলোচনা করা হয়। তাই কিন্তু লেখাপড়া অনলাইনকে বলা হয় একটা আধুনিক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। সৃজনশীলতাটা এখানে অক্ষুণ্ণ থাকে, এবং আধুনিক বলা হয় কারণ হচ্ছে আমরা কিন্তু একটি আধুনিক মাল্টিমিডিয়া মাধ্যমে তোমাদের সাথে যুক্ত, একটি আধুনিক প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইউটিউব, সেই ইউটিউবে তোমাদের সাথে যুক্ত, এবং আধুনিক ডিভাইসেস এবং আধুনিক সকল কিছুর মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসগুলো তোমাদের সাথে করা হয়ে থাকে। সেজন্য কিন্তু এটাকে একটি আধুনিক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান বলা হয়েছে। এখন তোমরা বলতে পারো যে শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান কিভাবে হলো লেখাপড়া অনলাইন? লেখাপড়া অনলাইন একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, কারণ লেখাপড়া অনলাইনের সাথে যখন তোমরা থাকবে তোমাদের কিন্তু কোনো প্রকার গাইড বইয়ের সাহায্য প্রয়োজন হবে না, প্রয়োজন হবে না কোনো প্রকার হোম টিউটরের সাহায্য, প্রয়োজন হবে না কোনো প্রকার কোচিং সেন্টারে ছুটাছুটি করার। এই কারণেই কিন্তু লেখাপড়া অনলাইনকে একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান তোমাদের জন্য বলা হয়েছে। এখন আমরা যারা লেখাপড়া অনলাইনে রয়েছি বা লেখাপড়া অনলাইনের যে টার্গেট তোমাদের জন্য সেটা হচ্ছে তোমরা 100% শিক্ষার্থী যাতে লেখাপড়ার সাথে জড়িত থাকতে পারো, সেজন্য কিন্তু লেখাপড়া অনলাইন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং তোমাদেরকে তোমাদের 100% শিক্ষার্থীকে লেখাপড়ার সাথে জড়িত রাখার জন্য যে কাজটি প্রয়োজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে তোমাদের যে বিশেষ কিছু প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু অপসরণ করা সবচেয়ে বেশি জরুরি। এর মধ্যে তোমাদের যে সবচেয়ে বড় প্রবলেমটা হয় সেটা হচ্ছে অর্থনৈতিক যে প্রবলেমটা হয়। লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে অর্থের খরচ করতে হয়। ধরো কোচিং সেন্টারে টাকা দিতে হয়, বাসার স্যারকে টাকা দিতে হয়, গাইড বই কিনতে হয়, সো অনেক টাকার খরচ হয় যেটা কিন্তু আলটিমেটলি তোমার পরিবারকে বহন করতে হয় অথবা তোমার নিজেকে বহন করতে হয়। সো লেখাপড়া অনলাইনের সাথে যখন তোমরা থাকবে এইসব জিনিস প্রয়োজন পড়বে না, এবং লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের যাতে অর্থের অপচয় না হয় সেজন্য কিন্তু লেখাপড়া অনলাইন সম্পূর্ণ ফ্রিতে নিয়ে এসেছে যাতে তোমরা সকলেই লেখাপড়া অনলাইনের সাথে যুক্ত থাকতে পারো।
আরেকটা কথা, সেটা হচ্ছে লেখাপড়া অনলাইন কিন্তু এমন অনেক 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 কিছু বিষয়ই কিন্তু বিবেচনা করে। যেমন ধরো তোমাদের অনেকের মধ্যে কিন্তু অনেক ধরনের কনফিউশন কাজ করে যে কোন সাবজেক্ট কোন স্যারের কাছে পড়বো, কোন সাবজেক্টের জন্য কোন গাইড বই কিনবো। সো এই ব্যাপারগুলোও কিন্তু তোমাদের কনফিউশন দূর করে ফেলবে। লেখাপড়া অনলাইনের সাথে থাকলে তোমাদের আর কোনো প্রকারই গাইড বইয়ের প্রয়োজন হবে না, কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না। তোমাদের যে কোনো সমস্যা আমাদের কাছে বলবে, আমরা সেই সমস্যার সলিউশন তোমাদেরকে করে দিব। তো আজকের যে পার্ট, আমরা আজকের পার্ট শুরু করব। প্রথমেই দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু, এই অধ্যায়টির নাম প্রথমেই বলা আছে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তর বদ্বীপ। বাংলাদেশকে বদ্বীপ বলা হয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চলে অবস্থিত এবং এর শেপটা বয়ের মতো, এই কারণে বাংলাদেশকে বদ্বীপ বলা হয়। সমগ্র বাংলাদেশের সামান্য পাহাড়ি অঞ্চল রয়েছে, সীমিত উঁচু ভূমি রয়েছে, নদী এবং বিধৃত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে কিন্তু এদেশটি গঠিত। এদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল। বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন, জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব খুব বেশি, তাই বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। বিভিন্ন ঋতুতে এদেশের জলবায়ুর তারতম্যের কারণে আমরা কখনো গরম আবার কখনো শীত অনুভব করি। বাংলাদেশের জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে অতিবৃষ্টি, অকাল বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি মানুষের জীবনকে প্রভাবিত করে। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানব। সো প্রথমেই দেখো, যেটা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে বাংলাদেশ পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল, উত্তর এবং পূর্ব সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর পশ্চিমাংশের সীমিত উঁচু ভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ কিন্তু নদী বৈধত একটি বিস্তীর্ণ সমভূমি। দক্ষিণ এশিয়ার তিনটি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত। এদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল। ভৌগোলিক অবস্থান ও সীমানা। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। সো এশিয়া মহাদেশ যেটা, সেই এশিয়া মহাদেশের যে দক্ষিণ পাশ বা দক্ষিণ সাইড, সেই দক্ষিণ সাইডে কিন্তু বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ কিন্তু 20.34 উত্তর অক্ষরেখা থেকে 26.38 উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88.01 পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92.41 পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। সো এটা কিন্তু আসলে বাংলাদেশের যে অবস্থানটা সেটা বলা হয়েছে। দেখো প্রথমেই 20.34 উত্তর অক্ষরেখা থেকে। সো আমরা যত জানি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু পৃথিবীর উপর দিয়ে কিন্তু বিভিন্ন কাল্পনিক রেখা কল্পনা করা হয়, সেই কাল্পনিক রেখার ভিত্তিতে কিন্তু কোন একটি অঞ্চলের অবস্থান নির্ণয় করা যেতে পারে, বা একটা রেখা থেকে কোনো অঞ্চলের দূরত্ব সাপেক্ষে কিন্তু সেই অঞ্চলের যে দূরত্ব বা অবস্থান বা সময় সেগুলোও কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। সো যেভাবে নির্ধারণ করা হচ্ছে যে এশিয়া মহাদেশের দক্ষিণে কিন্তু বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশ যেটা সেটা কিন্তু 20.34 উত্তর অক্ষরেখা থেকে 26.38 উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88.01 পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92.41 পূর্ব দ্রাঘিমা রেখার যে মধ্যে অবস্থিত কিন্তু বাংলাদেশ। তো বাংলাদেশের যে অবস্থানটা, সেই অবস্থানটা এখানে বর্ণনা করা হয়েছে বিভিন্ন রেখার মধ্যে। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা 23.5 অতিক্রম করেছে। সো বাংলাদেশের যে মিডল পয়েন্ট বা মাঝামাঝি যে অবস্থানটা, সেই অবস্থানের মধ্য দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা অবস্থান করেছে, যেটা কিন্তু 23.5 অক্ষরেখা অতিক্রম করেছে। সো পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি 440 এবং উত্তর এবং পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি 760 বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে, মেঘালয় ও আসাম রয়েছে এবং পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার রয়েছে। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। এবং বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বা 56,977 বর্গ মাইল। সো আমরা কিন্তু বাংলাদেশের যে অবস্থান এবং সীমানা সেটা সম্পর্কে কিন্তু ইতিমধ্যে এই আলোচনায় জানলাম। বাংলাদেশের যদি প্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ এবং গঠন সম্পর্কে বলা যায়, তাহলে দেখো বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী, এগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, কর্ণফুলী ইত্যাদি নদীগুলো কিন্তু প্রধান।
বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে অবস্থিত। তো উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু বাংলাদেশের যে ভূখণ্ডটা সেটা কিন্তু ক্রমান্বয়ে ঢালু, সেই কারণে কিন্তু দক্ষিণ অঞ্চলে নদীগুলোর অববাহিকা বেশি হয়েছে এবং দক্ষিণ অঞ্চলে কিন্তু নদীর পরিমাণ বেশি। বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাংশের পাহাড়ি অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি এসব নদ নদী পলল দ্বারা গঠিত সমভূমি। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চলই এক বিস্তীর্ণ সমভূমি। সো বাংলাদেশের মধ্য দিয়ে যে এই নদীগুলো প্রবাহিত হয়েছে, এর কারণ হচ্ছে উত্তর ও দক্ষিণ দিক থেকে ক্রমশ ঢালু হয়ে এর অবস্থান। ফলে যেটা হয় যে এসব নদী, উপনদী এবং শাখা নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণের বঙ্গোপসাগরের অভিমুখে প্রবাহিত হয়েছে। সো উত্তর দিক থেকে যেটা হয়েছে, দক্ষিণে যে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগরের অববাহিকার দিকে কিন্তু নদীগুলো প্রবাহিত হয়েছে। তো বাংলাদেশের উত্তর ও পূর্ব দক্ষিণের পূর্বাংশে পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি কিন্তু আসলে এসব নদ নদীর পলল দ্বারা গঠিত একটি সমভূমি এবং বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চলই কিন্তু একটি বিস্তীর্ণ সমভূমি বলা চলে। কারণ কিন্তু তেমন উঁচু জায়গা বা তেমন উঁচু পাহাড় পর্বত কিন্তু বাংলাদেশে খুব একটা নেই। বাংলাদেশের সামান্য পরিমাণে উঁচু জমি রয়েছে, যেমনটি তোমাদেরকে বললাম। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। সো ভূপ্রকৃতি যেটা হয়, সেই ভূপ্রকৃতির ভিত্তিতে বা ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের যে সমভূমিটা রয়েছে বা বাংলাদেশের যে ভূমি রয়েছে সেটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টারসিয়ারি যুগের পাহাড় সমূহ। সো বাংলাদেশের যে উঁচু ভূমিগুলো রয়েছে সেগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টারসিয়ারি যুগের যে পাহাড় সমূহ সেগুলো, তারপর হচ্ছে প্লাইস্টোসিন কালের যে সোপান সমূহ এবং সম্প্রতিকালের যে প্লাবন সমভূমি, সেই অনুসারে কিন্তু বাংলাদেশের যে ভূমিটা রয়েছে সেটাকে ভাগ করা যায়। সো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে টার্সিয়ারি যুগের যে পাহাড় সমূহ সেটা সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% এলাকা নিয়ে টার্সিয়ারি যুগের যে পাহাড়গুলো সেই পাহাড়গুলো গঠিত। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে টার্সিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এবং উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। সো যে পাহাড় সমূহগুলো রয়েছে সেই পাহাড় সমূহগুলোকে কিন্তু দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এবং অন্যটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহ সেগুলো। সো যে টার্সিয়ারি পাহাড়গুলোকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লাইন হবে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহ সেগুলো এবং অপরটি হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহগুলো রয়েছে সেগুলো। সো এই ভিত্তিতে কিন্তু টার্সিয়ারি যুগের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দক্ষিণ এবং পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানবো। ধরো, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিংডং, যার আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে বিজয়, যার উচ্চতা 1231 মিটার। এটি বান্দরবন জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিউ ক্রোডাং, যার উচ্চতা 1230 মিটার। এছাড়াও এই অঞ্চলের আরও দুইটি উচ্চতর পাহাড় চূড়া হচ্ছে মোদকুমাল, যেটা হচ্ছে 1000 মিটার, ও পিরামিড, যেটা হচ্ছে 915 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর ও কর্দম শোল পাথর দ্বারা গঠিত হয়। সো বেলে পাথর এবং কর্দম শোল পাথর দ্বারা কিন্তু আসলে এই অঞ্চলের যে পাহাড়গুলো সেই পাহাড়গুলো গঠিত হয়। সো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো। দেখো, ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তর অংশ। সো ময়মনসিংহ যে জায়গাটা রয়েছে সেটার যে নেত্রকোনা রয়েছে, নেত্রকোনার যে উত্তর অংশ রয়েছে এবং সিলেট জেলার উত্তর এবং পূর্বাংশ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার দক্ষিণে যে পাহাড়গুলো গঠিত সেই পাহাড়গুলো নিয়ে কিন্তু গঠিত। এই পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়। উত্তরের পাহাড়গুলো স্থায়ীভাবে টিলা নামে পরিচিত, এগুলোর উচ্চতা 30 থেকে 90 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে চিকাগুল, খাসিয়া ও জয়ন্তিয়া প্রধান। সো এখানটাই কিন্তু আমরা আসলে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু যে পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোর নাম জানলাম, যেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মার্ক আউট করে রাখবে। সো আজকের মতো আমাদের পড়া এই পর্যন্তই থাকবে।
পরের ক্লাসে আমরা কিন্তু প্লাইস্টোসিন কালের যে শেপান সমূহ বা যে পাহাড়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। যদি এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে তোমাদের যে মতামত সেটা তোমরা জানিয়ে দিবে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও আমাদেরকে জানবে, কারণ তোমরা যত বেশি কমেন্টস করবে তত বেশি তোমাদের অসুবিধার কথা আমরা জানতে পারবো, তোমাদের সমস্যার কথা জানতে পারবো এবং আমরা তোমাদেরকে সলিউশন করে দিতে পারবো। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু ভাই ব্রাদার সকলে আমাদের ক্লাসগুলো সম্পর্কে জানতে পারবে এবং তারাও আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করে উপকৃত হবে। কাজেই বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে করবেই। আর আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।